দেখে আসছি, দেখে আসছি আমার বাবা ইনস্ট্রাকশন দিচ্ছে। আপনি এটাকে কনফার্ম করে নেন স্যার? আমি দেখে আসছি, দেখে আসছি আমার বাবা ইনস্ট্রাকশন দিয়েছে। ব্লক করে দিন, সেটআপ ছবি নাও বাবা। দেখো তুমি পাম্প দিয়ে পানি নিঃশ্বাসন, এই পানি থামাই দাও না, বর্ষাকাল শুরু, সেটা হবে না, বর্ষাকাল শুরুই হয়নি। আমাদের যে ডিএনডি এলাকা, বিশেষ করে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, এখন আমরা বেসিক এলাকায় আছি। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই নারায়ণগঞ্জের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে সাংবাদিক এবং ইলেকট্রিক মিডিয়া যেভাবে নারায়ণগঞ্জের করুণ দৃশ্য বারবার তুলে ধরেছে, তার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী স্পেশালি এখানে 600 কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। সেনাবাহিনী কাজটি করছে, কাজটির মেয়াদকাল 2 বছর, বাট আমাদের বৃষ্টির আগেই বৃষ্টি হয়ে যাওয়ার কারণে অলরেডি আমার পুরো এলাকা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা এবং এখন নতুন করে এই শিল্পনগরী বিসিকে কিছু কিছু জায়গা জলাধার আইন না মেনে ভরাট করার পরিপ্রেক্ষিতে এখানে একটি কৃত্রিম পানি সংকট সৃষ্টি হয়েছে। এবং এটাকে পানি যদি বলা হয় তো এর চেয়ে বড়ো ভুল বলা হবে না। ইটস নট পানি, এটা একটা বিষ, এটা একটা অ্যাসিড, এবং এই পানির মধ্যে কোনো মানুষের পক্ষে বসবাস করা সম্ভব না। এখানে আমাদের ইউনো আছেন, আমাদের থানা ইঞ্জিনিয়ার আছেন, আমার সমস্ত চেয়ারম্যান মেম্বার সবাই আছেন, ব্যবসায়ীরা আছেন, এবং বিশেষ করে আমাদের যার এই এলাকাটা অবভিয়াসলি ওনার কোটি কোটি টাকার হয়তো ক্ষতি হবে। আমাদের বিকেমিয়ের এক্স ভাইস প্রেসিডেন্ট এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি সাহেব আছেন, ওনাদেরই একটা জায়গা। আমি ওনার কাছে গ্রেটফুল যে এইভাবে যদি সবাই এগিয়ে আসেন তাহলে এটা আমার মনে হয় দেশ গড়তে খুব একটা সময় লাগবে না। উনি ওনার নিজের জায়গা আমাদের স্বাধীনতা দিয়েছেন, যে যেইভাবে প্রয়োজন হয় মানুষকে পানিমুক্ত করার জন্য সেভাবে করবেন। সাংবাদিক ভাইরা, আমি আপনাদের জানাতে চাই যে আগামীকাল দুপুর 12টায় নারায়ণগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসকের নেতৃত্বে আমাদের সেনাবাহিনী, অল দ্য টেকনিক্যাল পার্সন, আমাদের ডিএনডির সর্বোচ্চ কর্তৃপক্ষ, পুলিশ, ম্যাজিস্ট্রেসি অ্যান্ড এভরিবডি, দুটো সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে পানি, আমাদের যে পানিবন্দী মানুষ, পানিবন্দী না বিষাক্ত পানিবন্দী মানুষ, এদেরকে মুক্ত কীভাবে দ্রুত করা যায়, এই একটা। আরেকটা হচ্ছে যে নারায়ণগঞ্জ এখন যানজট না, এটা এখন স্টাক সিটি হয়ে দাঁড়িয়েছে। আমার কথা হচ্ছে নো পলিটিক্স, এখানে কোনো পলিটিক্স চাই না, মানুষের সেবা করার মধ্যে আল্লাহকে পাওয়া যায়। সো উই আর ডিটারমাইন্ড, আমি ডিটারমাইন্ড পার্সোনালি, নির্বাচনে কে ভোট দিবে, কে ইলেকশন করবে, এটা আমার লুকআউট না। আমার লুকআউট হচ্ছে একটাই, জননেত্রী শেখ হাসিনা শিখিয়েছেন, মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করো। সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আপনাদের সহযোগিতা চাই, আমি নারায়ণগঞ্জের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা চাই, পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই, নারায়ণগঞ্জের সকল মানুষের সহযোগিতা চাই, বিকজ এটা আমাদের সিটি, আমাদের জায়গা। কে কোন দল করেন, এখানে উপজেলা চেয়ারম্যান আছেন, বিএনপি করেন, আমার থানা আওয়ামী লীগের সেক্রেটারি আছেন, কে কোন দল করেন, দ্যাট ইজ নট মাই লুকআউট। লুকআউট হচ্ছে মানুষকে সেবা করাটা, মানুষকে সেবা দেওয়াটা। সো আমরা মনে করি যদি সবাই মিলে আমরা একসাথে কাজ করি, আমরা যে কোনো সমস্যা ওভারকাম করতে পারবো। যেই জাতির 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করতে পারে, সেই জাতির সন্তান হয়ে আমরা মানুষকে পানিমুক্ত করতে পারবো না, যানজট মুক্ত করতে পারবো না, এটাতে আমি অন্তত বিশ্বাস করি না। সো আমরা আপনাদের সবাই সমর্থন চাই, আগামীকাল মিটিং হবে, ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিব। আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওয়ান অফ দ্য বেস্ট জেলা প্রশাসক, ওয়ান অফ দ্য বেস্ট পুলিশ সুপার আমাদের আছেন, পুরো টিম আমাদের আছে, আমরা তাদের সাথে কথা হয়েছে, আগামীকাল আমরা একটা কর্মবিবেচনা নিব। পুরো নারায়ণগঞ্জ জেলা নিয়ে আমি করব না, আমি আমার এলাকা নিয়ে করছি, নারায়ণগঞ্জ 4 নিয়ে, এবং আমি আশা করি আমার এলাকার পাশাপাশি সিটি কর্পোরেশন সহ অন্য সবাই যদি এগিয়ে আসে তাহলে পুরো নারায়ণগঞ্জটাই মুক্ত হবে। সেখানে যদি আমাদের সাহায্য এবং সহযোগিতা লাগে আমরা সেটা করব। এটা আমি সাংবাদিক ভাইয়ের, আপনারা এখানে এসেছেন, আপনারা দেখছেন ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি, এবং এই জায়গাটা আমাদের আমার বন্ধু, আমার ভাই, বিশিষ্ট ব্যবসায়ী হাতেম সাহেবের জায়গা, এবং এখানে আমি জানি ওনার কোটি কোটি টাকা হয়তো ক্ষতি হবে। ওনার বড় ভাই সালাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ওনার জায়গা, ওনাদের কোটি কোটি টাকা ক্ষতি হবে, কিন্তু এই কোটি কোটি টাকা ক্ষতি স্বীকার করেও নারায়ণগঞ্জের মানুষের স্বার্থে, জনস্বার্থে যে কাজটি করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাদের ব্যবসার উপরে আরও রহমত দেয়। আর সাংবাদিক ভাইরা, আমি এই আগামী কিছুদিনের জন্য আপনাদের সাপোর্ট দরকার, কোথায় কী অবস্থা আপনারা যদি আমাকে একটু দৃষ্টিগোচর করেন তাহলে আমার পক্ষে নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজগুলি করতে অনেকটু সুবিধা হয়। সকলকে ধন্যবাদ।